আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, বিদেশি কর্মী নিয়োগে শর্ত শিথিল করল মালয়েশিয়া। নতুন নিয়ম অনুযায়ী মাই ফিউচার জব পোর্টালে চাকরির শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া লাগবে না, তবে এ শৈথিল্য শুধু পাঁচটি খাতে সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং খাদ্য ও পানীয়, এই খাতগুলো এদের অন্তর্ভুক্ত। স্থানীয় সময় মঙ্গলবার 17 জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বি শিব কুমার। তিনি বলেন, এসব খাতের নিয়োগকর্তারা মন্ত্রণালয়ের ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর মানব সম্পদ মন্ত্রণালয় 3 কার্যদিবসের মধ্যে আবেদন প্রক্রিয়াকরণ ও অনুমোদন করবে। এক্ষেত্রে মাই ফিউচার জব পোর্টালে চাকরির শূন্য পদের বিজ্ঞাপন আর দিতে হবে না। তিনি বলেন, চলতি বছরের 17 জানুয়ারি আগে FW অনুমোদন এবং ইকোটার মডিউলের মাধ্যমে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, সরকার বিদেশি জনশক্তির জন্য বিভিন্ন খাতের চাহিদা পূরণের লক্ষ্যে একটি বিশেষ পরিকল্পনা তৈরি করবে। এতে নিয়োগকর্তারা কোটা বা কর্মসংস্থানে পূর্বশর্ত পূরণ না করেই তাদের সামর্থ্য ও চাহিদার ভিত্তিতে 15টি উৎস দেশ থেকে বিদেশি কর্মী আনতে পারবে।